আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানভি শেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ব্যাকগ্রাউন্ডের সাথে কালার অ্যাডজাস্ট করবেন খুব সহজ। না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা পিএসসিসি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই আইকনে ক্লিক করব। তারপর ফটো লাইব্রেরিতে ক্লিক করব। ফটো লাইব্রেরি থেকে আমাদের পিকচারটি নিয়ে আসব। পিকচারটি নিয়ে আসার পর সিম্পলি আপনারা এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে কুইক সিলেকশন টুলসটা সিলেক্ট করবেন। দেন আপনারা ব্রাশের সাইজটা একটু বড় করে নেবেন। দেন সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই করতে থাকবেন। তো সম্পূর্ণটি সিলেক্ট করার পর আপনারা উপরে এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে রিফাইন এজে ক্লিক করবেন। ক্লিক করে পিকচার উপর ট্যাপ করবেন, তাহলে আরও ভালোভাবে সিলেক্ট হবে। দেন আপনার টিক মার্কে ওকে করে দেবেন। তারপর আপনার উপরে এই আইকনে আবার ক্লিক করবেন। ক্লিক করে এখান দেখতে পাচ্ছেন কাট, এই অপশনটাতে ক্লিক করবেন। কাট করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসব। সো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসার পর সিম্পলি আমরা এইখানে ধরে এটাকে আস্তে করে বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা টিক মার্কে ওকে করে দেব। তারপর আমরা এই লেয়ার অংশে ক্লিক করে উপরের লেয়ারটি নিচে নামিয়ে নিব। দেন আমাদের আবারও লেয়ার অংশে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটি। এটাকে আমরা দুটি বানিয়ে ফেলবো। সিম্পলি প্লাস এখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেব, তারপর ডান করে দেব। দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ড দুটি হয়ে গেছে। এখন একটি ব্যাকগ্রাউন্ড আমরা পিকচারের উপরে নিয়ে যাব। আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে চলে যাব ইরেজার টুলে। ইরেজার টুল থেকে উপরের অংশটুকু আমরা ইরেজ করতে থাকব। দেখতে পাচ্ছেন উপরের অংশটুকু ইরেজ করার সাথে সাথে উপরের অংশটুকু কিন্তু চলে যেতেছে। ইরেজ করে আমরা সিম্পলি এতটুকু রেখে দিলাম, যাতে মনে হবে আমরা আমাদের পানির মধ্যে পাটি ডুবে আছে। এখন আবারও আমরা লেয়ার অংশে ক্লিক করব। দেন আমাদের পিকচারটাকে একটু অফ করে নেব অ্যান্ড নিচের পিকচারটাকে অফ করে নেব। দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো থেকে গেছে, এগুলো আমরা রিমুভ করে ফেলব। তো সম্পূর্ণটি রিমুভ করার পর আবারও আমরা লেয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করে আমাদের পিকচারটিকে অন করে দেব, নিচের পিকচারটিকে অন করে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরে আমাদের পাটি কিন্তু পানির মধ্যে ডুবে আছে। দেন আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করব, আবারও প্লাস আইকনে। তারপর চলে যাব ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরি। তারপর আমরা একটি সূর্যের পিক নিয়ে আসবো, এখান থেকে টিক মার্ক করে দেব। তারপর আমরা চলে যাব লেয়ার আইকনে, এখান থেকে ব্ল্যান্ড মোড থেকে নর্মাল থেকে এটাকে আমরা করে দেবো স্ক্রিন করে ওকে করে দেব। তারপর চলে যাব আমরা ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা আমাদের ইচ্ছে মতো বসিয়ে নেব। আমি এই জায়গার মধ্যে বসিয়ে টিক মার্কে ওকে করে দিলাম। দেন আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব এবং প্লাস আইকনে, তারপর ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরি। এখান থেকে আমি কিছু বার্ডসের পিকচার নিয়ে আসব। সো বার্ডসের পিকচারগুলো নিয়ে আসার পর সিম্পলি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সিম্পলি টিক মার্কে ওকে করে দেব। তারপর আবারও চলে যাব লেয়ার অংশে, ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরি। তারপর এখানে কিছু পানির ফোটার নিয়ে আসব।
পানির ফুটারগুলো নিয়ে আসার পর সিম্পলি আমি এক্সট্রাসে ক্লিক করব, তারপর লক অ্যাকসেপ্ট রেশিও থেকে একটু নিচে নামিয়ে নেব। নিচে নামিয়ে সিম্পলি আমি এতটুকু পর্যন্ত রেখে দিয়ে সিম্পলি আমি টিক মার্কে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমাদের পিকচারটি কিন্তু অনেকটা রিয়েলিস্টিক মনে হইতেছে। দেন আবারও লেয়ার অংশে ক্লিক করব। লেয়ার অংশে ক্লিক করে সিম্পলি আমরা শুধু নিচের এই ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব আমরা উপরের এই আইকনে এফএক্স থেকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি লাইটিং, এই লাইটিংয়ে ক্লিক করব। লাইটিংয়ে ক্লিক করার পর এই এখানে ধরে একটু জুম করে নেব। জুম করে নেবার পর সিম্পলি এখানে 100% দেখতেছেন, এটাকে আমি 60% করে দেব। দেখতে পাচ্ছেন আমি 60% করে দিলাম। দেন টিক মার্কে ওকে করে দেবেন। আবারও লেয়ার অংশে ক্লিক করবেন। ক্লিক করে উপরে এই লেয়ারটি সিলেক্ট করে আবারও চলে যাব আমরা এফএক্স থেকে লাইটিংয়ে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসার পর এখানে 60% আগে থেকেই রাখা আছে, তাই আমরা টিক মার্কে ওকে করে দেব। দেন এখন আমাদের শার্টের কালারটি চেঞ্জ করতে হবে, সেই জন্য আমাদের আবারও চলে যেতে হবে কুইক সিলেকশন টুলসে। এখান থেকে আমরা শার্টটা সিলেক্ট করে নেব। তারপর আমরা চলে যাব উপরে এই আইকনে, এই আইকন থেকে আমরা চলে যাব কার্ভসে। কার্ভস থেকে রেড কালারটা একটু বাড়িয়ে নেব এবং ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নেব এবং ব্লু কালারটাকে একটু মাইনাস করে দেব এবং নীল কালারটাকে একটু মাইনাস করে নেব। দেন সিম্পলি আমরা টিক মার্কে ওকে করে দেব। ওকে করে দেবার পর চলে যাব এফএক্সে। এফএক্স থেকে আমরা পর্ট্রেটে ক্লিক করব। ক্লিক করে এইচডিআর লুকে ক্লিক করে এটাকে -10 রেখে টিক মার্কে ওকে করে দেব। তারপর চলে যাব আমরা এফএক্সে, এখান থেকে বেসিকে ক্লিক করে শার্পেনে ক্লিক করে শার্পনেসটাকে 31% রেখে টিক মার্কে ওকে করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের শার্টের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা সিম্পলি ডানে ক্লিক করে পিকচারটাকে সেভ করে নেব। আমরা সিম্পলি চলে যাব গ্যালারিতে, গ্যালারি থেকে শেয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করে আমাদের পিকচারটাকে লাইটরুমে অ্যাড করে নেব। পিকচারটিকে লাইটরুমে নিয়ে আসার পর আমরা সিম্পলি এখানে অটো টুলস আছে, এই টুলসে ক্লিক করব। দেন আমরা নিচের টুলসে ক্লিক করে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে নিব। বাকি সবগুলা কিন্তু ঠিক, তবে কন্ট্রাস্টটা একটু আমরা বাড়িয়ে নিলাম এবং শ্যাডোসটাকে একটু প্লাস করে নিলাম, হাইলাইটসটাকে মাইনাস করে নিলাম, হোয়াইটসটাকে একটু প্লাস করে দিলাম। দেন চলে যাব আমরা নিচের টুলসে, এখান থেকে আমরা টিনটাকে একটু প্লাস করে দেব, ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে নেব, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নেব। দেন আমরা মিক্সে চলে যাব, এখান থেকে অরেঞ্জ কালার টুলসটা সিলেক্ট করে লুমিনেন্সটা একটু প্লাস করে দেব। দেখেন প্লাস করার সাথে সাথে কিন্তু আমাদের ফেস কালার কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। দেন আমরা রেড কালার টুলসটা সিলেক্ট করে এখান থেকে লুমিনেন্সটা একটু মাইনাস করে দেব। দেখতেছেন মাইনাস করার সাথে সাথে শার্টের কালারটা একটু গাঢ় হয়ে যেতেছে এবং স্যাচুরেশনটা একটু মাইনাস করে দেব। স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিলাম। দেন চলে যাব ব্লু কালার টুলসে, এখান থেকে লুমিনেন্সটা একটু মাইনাস করে নেব, অল্প একটু মাইনাস করে নিলাম। দেন
আমরা স্কাই কালার টুলস থেকে লুমিনেন্সটা একটু প্লাস করে নেব। দেন আমরা ডানে ক্লিক করে দেব। তারপর চলে যাব নিচের টুলস, এখান থেকে স্প্লিট টোনের টেক্সচারটা একটু প্লাস করে নেব, ক্লিয়ারিটিটাকে একটু প্লাস করে নেব এবং ডিহাজিটাকে একটু মাইনাস করে নেব। দেন আমরা চলে যাব স্প্লিট টোন, এখান থেকে হাইলাইটসটাকে ব্যালেন্স করে নেব, শ্যাডোসটাকে ব্যালেন্স করে নেব। নেবার পর আমরা ডানে ক্লিক করব। তারপর চলে যাব নিচের টুলসে, এখান থেকে শার্পনেসটা একটু বাড়িয়ে নেব। দেন আমরা নয়েজ রিডাকশনটাকেও প্লাস করে দেব। নয়েজ রিডাকশনটা প্লাস করার সাথে সাথে আমার ফেসের কিন্তু নয়েজগুলো রিডাকশন হয়ে যাইতেছে। দেন কলার নয়েজ রিডাকশনটাকেও আমরা প্লাস করে দেব। দেন চলে যাব নিচের টুলসে, এখান থেকে রিমুভ ক্রোমাটিক অ্যাভারশনটা অন করে দেব, লেন্স প্রোফাইল কারেকশনটা অন করে দেব। দেন চলে যাব আমরা উপরের এই টুলসে, এখান থেকে বেসিকে ক্লিক করে চলে যাব আমরা মডার্নে। মডার্ন থেকে আমরা মডার্ন থ্রিটা সিলেক্ট করব। মডার্ন থ্রিটা সিলেক্ট করার পর আমরা সিম্পলি একটু মাইনাস করে নেব। মাইনাস করে আমরা সিম্পলি টিক মার্কে ওকে করে দেব। এখন আমি আমার পিকচারটির বিফোর এবং আফটার দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আগে কীরকম ডার্ক ছিল, এখন কতটুকু হোয়াইট হয়ে গেছে আমাদের পিকচারটি। দেন আপনারা সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করে নিচে থেকে এক্সপোর্ট এজ এ ক্লিক করে কর্নার টিক মার্কে ওকে করে দিয়ে পিকচারটি সেভ করে নেবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটির সম্পূর্ণ প্রসেসটি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ভাবে পিকচার এডিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।